নমস্কার বন্ধুরা, চৈত্র সংক্রান্তি উপলক্ষে সবাইকে তৃতীয় শুভেচ্ছা। আজকে আমি পাঁচনের রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখেন, বড় থেকে একটা কাঁঠালকে কেটে অর্ধেকটা কাঁঠাল কেটে নিলাম। এইভাবে টুকরো করে, বড় বড় টুকরো করে আজকে এই পাঁচনের রেসিপি নিয়ে এলাম। যা যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিলাম কুমড়ো আর এক টুকরো কাঁঠাল, মানে সরি, এক টুকরো আমের টুকরো নিলাম। আর এখানে সজনেটা নিলাম, আর এখানে নিলাম মায়ার ডাঁটা, আর এখানে একটা ঝিঙ্গে নিলাম, ঝিঙ্গে কেটে এভাবে টুকরো করে নিলাম। আর এখানে নিলাম তিতা করলা, এক ছোটো আছে একটা তিতা করলাকে কেটে নিলাম। আর এখানে নিলাম বরবটি সিম, যে বরবটি সিমকে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিলাম। আর দেখেন মিষ্টি কুমড়ো কেটে নিলাম এভাবে বড় বড় টুকরো করে। আর এখানে লাউ ডাঁটা কেটে নিলাম। আর এখানে আমি নিলাম গোল আলু, এইভাবে বড় বড় টুকরো করে গোল আলু কেটে নিলাম। আর নিলাম এখানে মিষ্টি আলু, মিষ্টি আলুকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিলাম, দেখেন বন্ধুরা। আর এখানে আমি কুমড়ার ডাঁটা কেটে নিলাম এইভাবে লম্বা করে কেটে। আর এখানে মেইন উপকরণ হলো, এখানে এটা হলো কাঠবাঁশ। দেখেন কাঠবাঁশকে আমি এই পাতলা পাতলা করে কেটে নিলাম, দেখেন এটা হলো কাঠবাঁশ। আর এখানে দেখেন তারা, তারাকে আমি এইভাবে ছোট ছোট গোল গোল করে কেটে নিলাম তারাকে। তারা কাঠবাঁশ ছাড়া তারা হচ্ছে মেইন পাচনের উপকরণ, কারণ এটা না হলে পাচানো হবে না। এখন আমি এখানে সিমি বিশি, বেশ কিছুটা সিমি বিশি ভেজে নিলাম লবণের মধ্যে। আমি এই সিমি বিশিগুলোকে ভেজে নিলাম, কিছুটা মানে খোসা ছাড়িয়ে নিলাম আর কিছুটা আস্ত রেখেছি সিমি বিশি। এইদিকে এখানে একটা ডেক গরম বসিয়ে দিলাম, 2 থেকে 3 গ্লাস জল গরম বসিয়ে দিলাম। জলটাকে আমি ভালো করে গরম করে নিলাম। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই সিমি বিশিগুলোকে। সিমি বিশিগুলোকে 3 থেকে 4 মিনিট এভাবে সিদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে কাঁঠাল কেটে রেখেছিলাম যে টুকরো করে, এই কাঁঠালগুলোকে একে একে আমি এই ডেকের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে। আর দিয়ে দিলাম এখানে যে আলু কেটে রেখে, মিষ্টি আলু আর গোল আলু, এইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা। 3 থেকে 4 মিনিটের মধ্যে ফিরে এসেছি, ফিরে এসে ঢাকাটা তুলে নিলাম বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি এখানে লাউ ডাটা, যে লাউ ডাটা কেটে নিলাম লাউ ডাটা দিয়ে দিলাম। আর সজনের ডাটাও কেটে নিলাম, সজনের ডাটাও দিয়ে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুমড়ো, কুমড়ো যে টুকরো করে কেটে নিলাম সেই কুমড়োগুলোকেও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে বরবটি, বরবটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে কুমড়া ডাঁটাও দিয়ে দিলাম, কুমড়া ডাঁটা, বরবটি ডাঁটা, মায়ার ডাঁটা সবই দিয়ে দিলাম। একটা ঝিঙে কেটে নিলাম, ঝিঙেটা দিয়ে দিলাম। আর এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা নিলাম, কাঁচা লঙ্কা বাটাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখেন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে এই পাঁচানের রেসিপিটা তৈরি করলাম, কিন্তু আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই চামচে 2 থেকে 3 চামচ আদা বাটা, আদা বাটা 2 থেকে 3 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখেন বন্ধুরা, এভাবে করে দেখেন সবজিতে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটের মধ্যে ফিরে এসেছি, ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে কাঠবাঁশ কেটে নিলাম সেই কাঠবাঁশগুলোকে দিয়ে দিলাম, পাঁচটা মেইন উপকরণ কাঠবাঁশ আর তারা। এখন দিয়ে দিচ্ছি তারা, তারাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রথমে আমি অল্প হলুদ গুঁড়ো দিলাম, এখন আমি আন্দাজ মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ জিরের গুঁড়ো,
জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই চামচে 2 চামচ, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো এই চামচে 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোবারে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা পাতা নিলাম, এখানে নিলাম, এখানে আছে আদাবনি পাতা, আর হলো জাম গাছের নরম যে পাতাটা এই পাতাটা আছে, আর গয়াম গাছের যে নরম পাতা এই নরম পাতাটা আছে। এগুলোকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। আর এখানে ছোট সাইজে একটা তিতা করলাকে কেটে নিলাম, সেই তিতা করলাকে সবার লাস্টে দিয়ে দিলাম নামানোর আগে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এখন একটু নামিয়ে দেখলাম ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম, নিয়ে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি এই চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম, ভালো করে ঘি আর তেলকে গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 3 থেকে 4টা আমি তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতাকে। এখন দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখুন 5 ফোড়ন দেওয়াতে ফুটুটেছে 5 ফোড়নগুলো। আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, প্রথমে 2 চামচ এইভাবে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পুরা ডেককে ধরে ঢেলে দিয়ে দিলাম। দেখুন পুরাটা ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন যে ফোড়ন দিলাম ফোড়নের সঙ্গে ভালোভাবে আমি এই খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই 5 ফোড়নের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখন আমি এখানে বাটা গরম মশলা নিলাম, বাটা গরম মশলা নিয়েও আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চৈত্র সংক্রান্তি বাঙালিদের বিশেষ অনুষ্ঠান, এটা হলো চৈত্র শেষে যে পাঁচন রান্না হয় সেই পাঁচনের রেসিপি নিয়ে এলাম আমি কণিকা কিচেনে। আজকে পাঁচনটা রান্না করলাম, কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো লাগবে। আজ আসি, কাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণ নিয়ে বাই।